আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই পাঠ 9। আজ আমরা দুইটি স্বরবর্ণ শিখব, তা হচ্ছে হ্রস্ব উ এবং দীর্ঘ উ। প্রথমে আমরা শিখব হ্রস্ব উ। চলো বন্ধুরা, আমরা প্রথমে হ্রস্ব উ দিয়ে শব্দ গঠন, বাক্য গঠন এগুলো শিখে নেই। হ্রস্ব উতে উট, হ্রস্ব উতে উষা। তাহলে বন্ধুরা, আমরা হ্রস্ব উ দিয়ে দুইটি শব্দ জানতে পারলাম, হ্রস্ব উতে উট, হ্রস্ব উতে উষা। বন্ধুরা দেখতে পাচ্ছ উট কিভাবে চলছে? উট উষাকালে চলছে। তাহলে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি? উট চলে উষাকালে, উট উষা, হ্রস্ব উ। চলো বন্ধুরা আমরা আবার পড়ি। উট চলে উষাকালে, উট উষা, হ্রস্ব উ। তাহলে বন্ধুরা, আমরা হ্রস্ব উ দিয়ে শব্দ গঠন এবং বাক্য গঠন দেখলাম। এবার আমরা হ্রস্ব উ দিয়ে কিছু শব্দ গঠন দেখি। হ্রস্ব উতে উট, হ্রস্ব উতে উষা, হ্রস্ব উতে উট, হ্রস্ব উতে উষা, হ্রস্ব উতে উনিশ, হ্রস্ব উতে উঠান, হ্রস্ব উতে উনিশ, হ্রস্ব উতে উঠান। চলো বন্ধুরা আমরা শব্দগুলো আবার পড়ি। হ্রস্ব উতে উট, হ্রস্ব উতে উষা, হ্রস্ব উতে উনিশ, হ্রস্ব উতে উঠান। তাহলে বন্ধুরা, আমরা হ্রস্ব উ দিয়ে চারটি শব্দ গঠন শিখলাম। এবার আমরা হ্রস্ব উ বর্ণটি পড়ব। হ্রস্ব উ, হ্রস্ব উ। এবার আমরা দেখে নিই কিভাবে হ্রস্ব উ লিখতে হয়। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে হ্রস্ব উ লিখতে হয়। দেখো কিভাবে পেন্সিলের সাহায্যে আমরা হ্রস্ব উ লিখব। তোমরা ঠিক একইভাবে ধাপে ধাপে হ্রস্ব উটি লিখবে। লক্ষ্য করো, নিচে ধাপে ধাপে দেখা যাচ্ছে কিভাবে হ্রস্ব উ লিখতে হবে। তাহলে বন্ধুরা, আমরা হ্রস্ব উ দিয়ে শব্দ গঠন, বাক্য গঠন এবং হ্রস্ব উ কিভাবে লিখব বর্ণটি আমরা তা শিখে গেলাম। এবার আমরা দীর্ঘ উ শিখব। দীর্ঘ উ, উর্মি দোলে সাগর কোলে, উর্মি, দীর্ঘ উ। বন্ধুরা আমরা দীর্ঘ উ দিয়ে শব্দ দেখলাম এবং বাক্য দেখলাম। চলো আমরা পুনরায় এটি পড়ে নিই। উর্মি দোলে সাগর কোলে, উর্মি, দীর্ঘ উ। এবার আমরা দীর্ঘ উ দিয়ে কিছু শব্দ দেখি। দীর্ঘ উতে ২৯, দীর্ঘ উতে উর্মি, দীর্ঘ উতে ২৯, দীর্ঘ উতে উর্মি, দীর্ঘ উতে পূর্ণনাপ। বন্ধুরা তোমরা কি জানো পূর্ণনাপ কি? হ্যাঁ, যেটাকে আমরা মাকড়সা নামে চিনি তাই হচ্ছে পূর্ণনাপ। তাহলে আমরা দীর্ঘ উ দিয়ে কি কি শব্দ পড়লাম, চলো আমরা আবার শব্দগুলো পড়ি। দীর্ঘ উতে ২৯, দীর্ঘ উতে উর্মি, দীর্ঘ উতে ২৯, দীর্ঘ উতে উর্মি, দীর্ঘ উতে পূর্ণনাপ, দীর্ঘ উতে পূর্ণনাপ। এবার আমরা দীর্ঘ উ বর্ণটি পড়ি। দীর্ঘ উ, দীর্ঘ উ। এবার আমরা দেখে নিই কিভাবে আমরা দীর্ঘ উ বর্ণটি লিখব। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা দীর্ঘ উ বর্ণটি লিখব, কিভাবে পেন্সিলের সাহায্যে আমরা দীর্ঘ উ বর্ণটি লিখব। লক্ষ্য করো কিভাবে ধাপে ধাপে দীর্ঘ উ লিখতে হয়। এখানে
সব আমরা দেখতে পাচ্ছি। তোমরা ঠিক একইভাবে দীর্ঘও বর্ণটি লিখবে। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠে আমরা হ্রস্ব এবং দীর্ঘ বর্ণটি শিখলাম, বর্ণ দুইটি শিখলাম, এবং হ্রস্ব এবং দীর্ঘ দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায়, কিভাবে বর্ণগুলো লিখতে হয় এবং বাক্য গঠন, এগুলো সব সম্পর্কে আমরা আজকের এই পাঠে জেনেছি। বন্ধুরা, দেখা হবে পরবর্তী পাঠে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।